আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এফ এম ফরহাদ মিয়া। আজকে চলে এসেছি আমরা বরিশাল এক্সিজ এগ্রো অ্যান্ড ফিশারি ওয়াশা সাপানিয়া গ্রাম চরবাইরা ইউনিয়ন তালতলি বাজারের পশ্চিম পাশে দেখার মতোই একটি ফার্ম। এই ফার্মে চলে আসছি, চলেন দেখা যাক। আমি এই ফার্মটা পুরা ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাবো। অসাধারণ আসলেই দেখার মতনই একটি পরিবেশ আপনারা দেখতেই পেরেছেন। প্রথমেই এখানে মাশাল্লাহ ফিশারির পারে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, দেখতেই পেরেছেন মাশাল্লাহ। এখানে কিন্তু বিভিন্ন জাতের গাছপালা রয়েছে এবং চারাও উৎপাদন করা হয়। যারা চারা সংগ্রহ করতে চান এখানে এসে যোগাযোগ করতে পারেন। দেখতে পেরেছেন গাইস, অসাধারণ আসলেই। চলেন আমি আপনাদেরকে পুরা এই ফার্মটা ঘুরায় দেখাবো। এটা হলো শামিম ভাই। এই শামিম ভাই আসলে এখানকার দায়িত্ব ম্যানেজার, উনি এটা আসলে দেখাশোনা করেন। অসাধারণ, এটি কিন্তু আঙ্গুর গাছ লাগিয়েছেন, দেখতে পেরেছেন গাইস, চমৎকার দেখছেন মাশাল্লাহ, অসাধারণ। চলেন এই বাম পাশে দেখতে পেরেছেন ওই যে সাদা রয়েছে, নতুন লাগানো হয়েছে। এখানে মূলত মূলার বীজ পালানো হয়েছে, দেখতে পেরেছেন মাশাল্লাহ। আরেকটা জিনিস আপনারা দেখতে পেরেছেন অনেক, এটা কিন্তু মূলা আসলে পালানো হয়েছে, নতুন একবারে বীজ পালানো হয়েছে। আসলে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, অনেক গাছগুলো আপনারা গাইস দেখতে পারতেছেন, এই গাছগুলো আসলে আম গাছ বেশিরভাগ, বিভিন্ন জাতের কিন্তু আম রয়েছে। যেহেতু এখন ফলের কোনো সিজন নেই এজন্য দেখাতে পারছি না, ইনশাল্লাহ সিজন হলে আমি দেখাই দিব আপনাদেরকে। দেখতে পেরেছেন ডান পাশে আমার একটা পিশারি রয়েছে, অনেক বড় একটি পিশারি, দেখতে পেরেছেন অসাধারণ, ওয়াও দেখার মতো নেই। আমার এই বাম পাশে কিন্তু এখানে আবার একটা কিরোইকার দেখলে দেখতে পারছেন, তারপরে রয়েছে একটি পিশারি বাম পাশে, তারপরে নারকেল গাছ দেখতে পেরেছেন, বিভিন্ন দেশের নারকেল গাছও কিন্তু আছে ওই পারে, অসাধারণ সাজিয়ে রেখেছেন। এই উইজ বাউন্ডারি পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে, এটা হলো একটা পিশারি। চলেন আমি আপনাদেরকে আরো সামনে দেখাই, আর ডান পাশের পিশারি তো দেখিয়েছি আপনাদেরকে। এগুলো সব কিন্তু আম গাছ, বিভিন্ন জাতের আম রয়েছে, বারো মাসেরও আম গাছ রয়েছে অ্যাকচুয়ালি, দেখার মতনই। ডান পাশে একটা পিশারি রয়েছে, চলেন দেখা যাক। তারপরে পিশারির পাড়েই কিন্তু একটি অ্যাকচুয়ালি লেচু গাছ রয়েছে, এটা এটা এই জায়গাটাকে আসলে লেচু বাগান বলা হয়। এটা হলো লেচু বাগান, দেখতে পেরেছেন অসাধারণ। আর ডান পাশে একটা পিশারি রয়েছে, পিশারির পাড়েই কিন্তু রয়েছে লেচুর বাগান, দেখতে পেরেছেন এই পিশারিটা মাশাল্লাহ অসাধারণ, দেখতে পেরেছেন। উই দেখেন বাউন্ডারি কিন্তু দেখা যাচ্ছে, পাশেও কিন্তু নারকেল গাছ আছে, বিভিন্ন জাতের নারকেল গাছ রয়েছে। এটা একটি পিশারি আসলে ডান পাশের আমার, এটা হলো আসলে মূলত লেচু বাগান। এখন যেহেতু লেচুর সিজন নেই দেখাতে পারলাম না, কিছু অ্যাকচুয়ালি বড়ই গাছ রয়েছে, বাউকুল রয়েছে, দেখা যাক। আসলে বাদুরে অনেক ক্ষতি করছে তাদের অ্যাকচুয়ালি, শামিন ভাই বলেছে, দেখা যাক সামনে আপনাদেরকে কি দেখাতে পারি মাশাল্লাহ। যারা বরিশাল বসবাস করেন আমি তাদেরকে অবশ্যই বলবো একবার হলেও কিন্তু এই ঘিরে এসে ঘুরে যাবেন, দেখার মতোই কিন্তু একটি প্লেস, অসাধারণ আসলে, শহরের সাথে একবারেই মাশাল্লাহ। দেখেন এখানে যারা কাজ করছে তারা আসলে অ্যাকচুয়ালি অনেক বিজি, সবসময় কাজ করে মাশাল্লাহ একটা ছেলে। তারপরে এখানে সিনিয়র কর্মকর্তা সিদ্দিক ভাই রয়েছে মাশাল্লাহ, একটু হাত নাড়া দিয়েছে সবাইকে। আমার এই এই পিশারিতে কিন্তু আপনার দেখলেন আসলে কিছুদিন আগে এটা শুকানো হয়েছে, মাছ ধরা হয়েছে একটা পিশারি। তাহলে ডান পাশে আর একটা পিশারি রয়েছে, ওটাতেও কিন্তু মাছ ধরা হয়েছে অ্যাকচুয়ালি। তারপরে চলেন দেখা যাক, আমি আবার দেখাই, ভিডিওটা লম্বা করতে পারছি না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তারা বেল আইকনটি বাজিয়ে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।